প্রিয় একাদশ শ্রেণীর বন্ধুরা, আমি ওবায়দুর রহমান। আমাদের ইউটিউব চ্যানেল রহমান একাডেমি, রহমান একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য অধ্যায়ভিত্তিক একাদশ শ্রেণীর ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। এই সাজেশন থেকে তোমাদের ফাইনাল পরীক্ষাতে 100% কমন পাবে। তো আজকে তোমাদের গুটি কয়েক প্রশ্ন বলবো এবং কোন প্রশ্নগুলি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাও এই ভিডিওতে জানিয়ে দেবো। এবং যে সমস্ত বন্ধুরা, তোমরা যারা এখনও পড়াশোনার মধ্যে ইনভলভ হওনি, এখনও যারা পড়াশোনার মধ্যে ইনভলভ হওনি, তোমরা দু চার দিন পরে পাস করতে চাইছো, তো তোমাদের জন্য কোন প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ তাও আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। তো তোমরা ভিডিওটি দেখো এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের সঙ্গে এইভাবে আমি তোমাদের ভিডিও দিয়ে তোমাদের সাহায্য করব এবং তোমাদের পরামর্শ দেবো কোন কোন বিষয়ের কোন কোন অংশগুলো পড়লে পারে তোমরা খুব সহজে পাস করে যাবে, এবং এমসিকিউ এসিকিউ কোনগুলো পড়তে হবে তোমাদের জন্য তা আমি জানিয়ে দেবো। তো প্রথমে যে প্রশ্নটি রাখা হয়েছে, তো তোমাদের যে চ্যাপ্টার আছে, তোমাদের 8টি চ্যাপ্টার, 8টি চ্যাপ্টার থেকে তোমাদের প্রথম এবং অষ্টম অধ্যায় থেকে তোমাদের বড় প্রশ্ন আসে না। তোমাদের দ্বিতীয় থেকে সপ্তম অধ্যায়ের মধ্যে এই যে 6টি অধ্যায় আছে, এই 6টি অধ্যায় থেকে তোমাদের 10টি প্রশ্ন আসবে, লিখতে হবে তোমাদের মাত্র 5টি। তো তোমরা খুব সহজে বুঝে গেছো যে তোমাদের কোন অধ্যায় থেকে বড় প্রশ্ন আসবে এবং কোন প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ তা আমি জানিয়ে দেবো। তো তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে বড় প্রশ্ন আসবে। দ্বিতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন, মধ্যপ্রস্থ যুগের মূল বৈশিষ্ট্যগুলির বিবরণ দাও, অথবা এই প্রশ্নটি ঘুরিয়ে এভাবে আসতে পারে, মধ্যপ্রস্থ যুগের মানুষের জীবনযাত্রার সংক্ষিপ্ত পরিচয় দাও, এই প্রশ্নটি। 2 নম্বর প্রশ্ন, তোমরা দেখে যাবে 4টি নদীকেন্দ্রিক সভ্যতার নাম লেখো, 4টি নদীকেন্দ্রিক সভ্যতা গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। 3 নম্বর, হরপ্পা সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলা হয় কেন, এই সভ্যতার মানুষের সামাজিক ও অর্থনৈতিক জীবনের পরিচয় দাও, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। কিভাবে বিবর্তনের মধ্যে দিয়ে আদিম মানুষ খাদ্য সংগ্রহ থেকে স্থায়ী বাসিন্দায় পরিণত হয়, এই 4টি প্রশ্ন বললাম। তো দ্বিতীয় অধ্যায় থেকে 2টো প্রশ্ন আসবে, তার মধ্যে লিখতে হবে 1টি। তো আমি 4টি প্রশ্ন বলেছি এবং কোন 2টি তোমাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা জেনে যাও। তো যারা সারা বছর পড়নি, এই মাত্র ভিডিও দেখছো আর তোমাদের উৎসাহ জাগবে অবশ্যই পড়তে, তো তোমাদেরকে বলো প্রথমেই কিভাবে বিবর্তনের মধ্যে দিয়ে আদিম মানুষ খাদ্য সংগ্রহ থেকে স্থায়ী বাসিন্দায় পরিণত হয়, এই প্রশ্নটি অবশ্যই অবশ্যই দেখো, এবং মধ্যপ্রস্থ যুগের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এই 2টো তোমাদের জন্য দিলাম। আর যারা ভালো রেজাল্ট করতে চাইছো, তারা পড়াশোনা করেছে যারা, তারা অবশ্যই এই 4টি প্রশ্ন দেখে যাবে। তৃতীয় অধ্যায় থেকে তোমাদের অনুরূপভাবে 3টি প্রশ্ন সিলেক্ট করেছি। তো তোমরা যারা কিছুই পড়নি এখন পর্যন্ত, তারা অবশ্যই 2টো প্রশ্ন তোমাদের জন্য। তো দেখো প্রথমে যে প্রশ্নটি বলবো, সেই প্রশ্নটি মন দিয়ে দেখো। তো প্রথম যে প্রশ্নটি তোমাদের জন্য, প্রাচীন মিশর ও প্রাচীন ভারতের দাস প্রথার তুলনামূলক আলোচনা, এই প্রশ্নটা তোমাদেরকে ভীষণ ভীষণ গুরুত্ব দিয়ে করতে হবে। এছাড়াও তোমাদের জন্য যে প্রশ্নটি রয়েছে, গ্রিসের নগররাষ্ট্র বা পলিশ বলতে কি বোঝো, গ্রিসের নগররাষ্ট্র বা পলিশের উদ্ভবের কারণ ও তার প্রধান অন্যতম বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ভীষণ ভীষণ গুরুত্ব দিয়ে এই প্রশ্নটি করতে হবে। তার সঙ্গে এথেন্সের গণতন্ত্রের ভিত্তি কীভাবে প্রতিষ্ঠিত হয়, গ্রিক পলিশের পতনের কারণগুলি আলোচনা করো, এই 3টি প্রশ্নের মধ্যে পলিশ বা নগররাষ্ট্র আর প্রাচীন মিশর ও প্রাচীন ভারতের দাস প্রথার তুলনামূলক আলোচনা খুব খুব ভালোভাবে দেখে যাবে। চতুর্থ অধ্যায় থেকে তোমাদের জন্য মাত্র 3টি প্রশ্ন সিলেক্ট করেছি এবং 2টি প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো চলো প্রথমেই দেখে নেওয়া যায় কোন প্রশ্ন 2টি ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্নটি হচ্ছে, ইক্তা ব্যবস্থার বিবর্তন সম্পর্কে আলোচনা করো, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, ইক্তা ব্যবস্থার বিবর্তন সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। তারপরে তোমাদের জন্য যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে যে, বরনির ফতোয়াই জাহানদারিতে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি বিষয়ে ধারণা কী ছিল, এই 2টো প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, এই 2টি প্রশ্ন অবশ্যই অবশ্যই করতে হবে। এবং যারা অতিরিক্ত প্রশ্ন হিসেবে দেখতে চাইছো, তারা নয়া রাজতন্ত্রে টিউডর রাজবংশ ও টমাস ক্রোমওয়েলের ভূমিকা, এই 3টি প্রশ্ন বললাম, এই 3টি প্রশ্নের মধ্যে দিকেই তোমরা প্রশ্ন অবশ্যই অবশ্যই কমন পাবে। এবার আসছি আমরা পঞ্চম অধ্যায়ে প্রথম প্রশ্ন, সামন্ততন্ত্র বলতে কি বোঝো, ইউরোপের সামন্ততন্ত্রের পতনের কারণগুলি আলোচনা করো, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, তোমরা অবশ্যই অবশ্যই এই প্রশ্নটি তৈরি করে রাখবে। দ্বিতীয় প্রশ্ন, ম্যানর ব্যবস্থা বলতে কি বোঝায়, সামন্ততন্ত্রের যুগে ম্যানর ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ 2টো প্রশ্ন। অতিরিক্ত 3টো প্রশ্ন যেটা বলছি, এই প্রশ্নটি অবশ্যই অবশ্যই তৈরি করতে হবে।
মধ্যযুগের ইউরোপে গিল বা নিগম প্রতিষ্ঠার কারণগুলি লেখো, অথবা মধ্যযুগের ইউরোপে বাণিজ্যিক প্রসারে গিল্ডের ভূমিকা বা গিল্ডের কার্যাবলী আলোচনা করো। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। তাহলে গিল্ডের প্রতিষ্ঠার কারণ, গিল্ডের বৈশিষ্ট্য, গিল্ডের ভূমিকা 100% তোমরা তৈরি করে রাখবে। এবার আসি ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় থেকে অনুরূপভাবে অনেকগুলি প্রশ্ন আছে, তার মধ্যে আমি চারটি প্রশ্ন বলবো। তো দুটো প্রশ্ন তোমরা খুব খুব মন দিয়ে পড়াশোনা করবে। তো প্রথমে যে প্রশ্নটি বলবো, নূরজান ও সুলতানা রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো, নেফারতিতি ও ক্লিওপেট্রার সম্পর্কে আলোচনা করো। এই দুটো জায়গা থেকে তোমাদের প্রশ্ন আসবেই আসবে, এবং আর দুটো জায়গা থেকে বলছি তোমরা খুব মন দিয়ে দেখো। রানী দুর্গাবতীর কার্যাবলী আলোচনা করো, নূরজান চক্র কী, অত বর্ণ ব্যবস্থার বৈশিষ্ট্য কী, জাতি ও বর্ণ ব্যবস্থার পার্থক্য আলোচনা করো। এই চারটে প্রশ্ন বললাম, এর মধ্যে থেকে তোমরা দুটো প্রশ্ন কমন পাবে, কারণ এখানে দুটো প্রশ্ন আসবে। এবার আসি সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় থেকে অনুরূপভাবে তোমাদের প্রশ্ন আসবে, এবং যে প্রশ্ন চারটি ভীষণ গুরুত্বপূর্ণ তা তোমাদের প্রথমেই জানিয়ে দিই। ইউরোপে ধর্মসংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা আলোচনা করো, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ইউরোপে ধর্মসংস্কার আন্দোলনের প্রেক্ষাপট বা পটভূমি আলোচনা করো। তো দুটো প্রশ্ন বললাম, প্রথম প্রশ্ন ইউরোপে ধর্মসংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান বা ভূমিকা আলোচনা করো, ইউরোপে ধর্মসংস্কার আন্দোলনের প্রেক্ষাপট বা কারণগুলি বা পটভূমি কী ছিল আলোচনা করো। এই দুটো প্রশ্ন বললাম, এই দুটো প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন আসার চান্স আছে। তবে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ক্রুসেড বা ধর্মযুদ্ধের কারণগুলি আলোচনা করো, ক্রুসেড বা ধর্মযুদ্ধের কারণগুলি আলোচনা করো, ঠিক আছে? এই তিনটে প্রশ্ন। আর শেষ প্রশ্ন হচ্ছে, ভারতে নতুন ধর্ম আন্দোলন শুরু হওয়ার কারণগুলি আলোচনা করো, অথবা এই প্রশ্ন এবার আসে, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে নতুন ধরনের ধর্মীয় আন্দোলনের কারণগুলি বা আন্দোলনের উত্থানের পটভূমি আলোচনা করো। এই ছিল তোমাদের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। তার সঙ্গে অতিরিক্ত প্রশ্ন তোমরা যারা দেখতে চাইছো, বড় প্রশ্ন, তারা দীন ইলাহি সম্পর্কে টিকা লেখো, এই প্রশ্নটি দেখে যেতে পারো। তো তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি জানিয়ে দিলাম। যে সমস্ত বন্ধুরা এখনও পড়াশোনা করেনি, এই কটা